বন্ধুরা, তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ, মোনাজাত, লেসু এবং সাপ। এই তিনটি ছবি দিয়ে একটি মেয়ের নাম হবে। তোমরা যদি মেয়েটির নাম বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি উত্তরটি অনুমান করতে পেরেছ? যদি অনুমান করতে পারো ভিডিওটি একটি লাইক দিয়ে দাও। তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো প্লিজ আমার পেজটি ফলো করে দাও। তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ, মোমাতি, সোথা এবং মিষ্টি। এই তিনটি ছবি দিয়ে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম হবে। তোমরা যদি মেয়েটির নাম বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি উত্তরটি অনুমান করতে পেরেছ? যদি অনুমান করতে পারো ভিডিওটি একটি লাইক দিয়ে দাও। হাই, আমি তরমুজ। হ্যালো, আমি পেপে। দেখে আজকে কে জিতে, তুই নাকি আমি? তোমরা যারা আমাকে খেতে পছন্দ করো তারা লাইক সাবস্ক্রাইব করো। তোমরা যারা আমাকে খেতে পছন্দ করো তারা শুধু লাইক করো। তোমরা এখানে কাকে বেশি খেতে পছন্দ করো তা কমেন্ট করো। তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ, শিশু, উট এবং লেচু। এই তিনটি ছবি থেকে অক্ষর নিয়ে একটি ফুলের নাম হবে। তোমরা যদি ফুলের নামটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি উত্তরটি অনুমান করতে পেরেছ? যদি অনুমান করতে পারো প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দাও। তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ, আনারস, পানি এবং খাক। এই তিনটি ছবি থেকে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম হবে। তোমরা যদি মেয়েটির নাম বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি উত্তরটি অনুমান করতে পেরেছ? যদি অনুমান করতে পারো ভিডিওটি একটি লাইক দিয়ে দাও। হাই, আমি মশা। হ্যালো, আমি পিঁপড়া। তোমরা যারা আমার কামড় খেয়েছো তারা লাইক সাবস্ক্রাইব দুটোই করো। তোমরা যারা আমার কামড় খেয়েছো তারা লাইক শেয়ার দুটোই করো। দেখি আজকে কে জিতে। তোমরা কার কামড় বেশি খেয়েছো কমেন্ট বক্সে জানি। তোমরা এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছ? এই ছবিগুলো থেকে তোমাকে বলতে হবে কোন ছবিটি একবার দেওয়া আছে। তোমরা যদি উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি উত্তরটি অনুমান করতে পেরেছ? যদি অনুমান করতে পারো প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দাও। তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ, ছাতা, মগ এবং লঙ্কা। এই তিনটি ছবি দেখে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম হবে। তোমরা যদি প্রাণীটির নাম বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি উত্তরটি অনুমান করতে পেরেছ? যদি অনুমান করতে পারো ভিডিওটি একটি লাইক দিয়ে দাও।